আমি আপনাদের কথাগুলো আর বলতে চাই না, আপনাদের দুঃখ কষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, রূপগঞ্জের বিষয় নিয়ে কথা বলেছেন। আমি রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকতার বাইরের কিছু কথা বলতে চাই। গত পরশুদিন আমি একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে 1000 ছাত্রছাত্রীর মধ্যে গাছ দেওয়া হয়েছে। সেটা কিন্তু ওই সংগঠনটির আমি প্রধান উপদেষ্টা, কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসনকে, যিনি আগে ইউনো মহোদয় ছিলেন, মানে আপনি আপনারাই আপনাদের গাছই আমরা বিতরণ করেছি। যে কাজটি আমি করেছি গাছ দিয়ে, আমি শুরুতে ছাত্রছাত্রীদের বলছিলাম যে তোমরা রক্তযোদ্ধা হবা কি, এক দুর্ভাগ্যজনক এক 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 একজন মেয়ে একজন ছেলে ওরা হাত তুলল। তারপর যদি এখনই তো তোমাদের রক্ত নিচ্ছি না, তো আমি দেখলাম যে তোদের ওদের কাউন্সিলিং করা দরকার। 5-7 মিনিট আমি কাউন্সিলিং করলাম, কথা বললাম, তারপরে বললাম রক্তযোদ্ধা হবা কি, একটা ছেলে মেয়ে নাই, ওরা গাছ হাতেই বলছে যে আমি আমরা বলবো, আমি তো ইনশাআল্লাহ বলবো। ওরা ওদের ভিতরে আসলে কি কাউন্সিলিং করতে হয়। আমি আপনাদেরকে আপনাদের দুজনের অবগতির জন্য বলবো যে আপনারা আমাদের অভিভাবক হিসাবে আছেন, আসছেন, আপনারা যতটা সময় আছেন ততটা সময় রূপগঞ্জের মানুষের কল্যাণে কাজ করবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের সম্বন্ধে যতটুকু ধারণা তৈরি হয়েছে সেটা হবে ইনশাআল্লাহ। তো আমরা সর্বোচ্চ, আমি সমাজ সংস্থা এবং অনেকে আমরা অনেক কথা বলেছি, আমি দুই তিনটে কথাই বলবো। একটা হলো যে রূপগঞ্জ প্রেস ক্লাব সবসময় মানুষ ওরকম আমরা কিছু পাই আমরা আমার মনে হয় যে আমাদের যে রূপস্থান এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের সাথে শিল্প অনুসারে যখন ছুটি হতো যে আটটা ঘন্টাটা আমার যদি শেষ হবে তারা থেকে আসতেছিলাম, তারপরে তখন ওরা একজন একজন ঘটেছে দুইজন, তো আমরা দুইজন রিক্সাওয়ালা একজন তিনজন আমরা দুইজন ঘুরবে। তো সেক্ষেত্রে একটা বিষয় আমি বলবো যে আমাদের যে ভারপ্রাপ্ত কর্মী ব্যবসায় রয়েছেন, আমাদের মনে হয় ঢাকা সিলেট মহাসড়ক যে এখন আমি নেয় কিনা জানি না, কিন্তু এই 5 তারিখের আগ পর্যন্ত প্রতি মাসে 3 বস্তা করে চাল দেওয়া হতো এই কলার আড়ত থেকে। তো এই বিষয়টা আমার মনে হয় যে প্রশাসনের দৃষ্টিতে আমাদের ইউনিয়ন মহোদয় আছেন, উনি যদি মাঝে মাঝে গ্রামের মাধ্যমে পরিচালনা করে আমার মনে হয় কমে আসবে। তো অনেক সাংবাদিক এখানে আছে যারা অনেক সততা নেয় নিষ্ঠা দিয়ে সাংবাদিকতা করছে, যাদের নেশা এবং পেশা দুটি সাংবাদিকতা, আবার অনেকের শুধু নেশায় আছে। আবার এটাও সত্য, এটা মেনে নিতে হবে আপনি সত্য অনেক ইন্টারেস্ট পার্টির পার্টনার হয়ে আপনি এখানে সাংবাদিকতা করছেন, এ তথ্য আমাদের কাছে আছে, ঠিক আছে। সুতরাং এগুলো আমরা জানি, আমরা বসার আগে কম বেশি তো তথ্য পাই। আর আমাদের চেয়ারটা এমন যে এখানে বসলে আপনার যেরকম সাংবাদিক সমস্ত তথ্য পাচ্ছেন, আমি যাই করি না এখন আপনার তথ্য পান। আবার আপনারা কী করছেন সব না পেলেও 80% 70% তথ্য আমাদের কাছে আসে। তো সাংবাদিকতা যেহেতু আমি পড়েছি মডার্ন বাংলাদেশে, আমি বলবো এটা আমরা ভুলে গিয়েছিলাম, অনেকে হয়তো মনে রেখেছিলেন তারা নির্যাতিত হয়েছেন, আর যারা ভুলে গিয়েছিলেন তারা অনেক সুন্দর জীবনযাপন করেছেন। তো এইটা ভাবার সুযোগ নাই, মানে এখন এই গভর্নমেন্টের স্ট্যান্ড হচ্ছে বাংলাদেশে কোনো সময় সাংবাদিক এইভাবে এই যে গ্রেপ্তার হয়নি, এইভাবে ভয় জানা করছে, অর্থাৎ ম্যানটা শুধু পরিবর্তন হয়েছে। আমি আগে চালাইতাম, এই নতুন তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি এই বিষয়গুলি দেখো, তাদেরকে আপনাকে চিহ্নিত করতে হবে। বিশেষ করে যে আমার এই হ্যাঙ্গিলন ভাই মামা বলছেন যে ইসের কথা, চম্পারের কথা, মঞ্জনের সভাপতি, এরকম চম্পারা প্রত্যেকটা ওয়ার্ডে তৈরি হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে এরকম মাধ্যম তৈরি হয়েছে। একটা তালিকা করেন, আমাদের প্রয়োজন আমরা সহযোগিতা করবো, আমরা সেই তালিকা মতো যদি আপনি অন্তত পক্ষে, আমি বলি আজকে অর্ডে অনেক কথা হয়ে যাচ্ছে আমার, আমি বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিং এ বক্তব্য রাখি, আমরা শুধু বলতাম আর জানারা ছিলেন তারা শুধু শুনতেন, নোট করতেন, পরবর্তীতে আবার আগামী মাসে আসতেন, বিকল্প কিছু আমরা পেতাম না, শুধু এটা যেন না হবে। আমি যে কথাটা বলছি এটা সঠিক কিনা সেটা আপনি যাচাই করবেন, আমি তো একজন নাম বলতে পারি,
সেইটা সঠিক সঠিক কিনা। আপনার কাছে যথেষ্ট সোর্স আছে, সেই সোর্স মোতাবেক আপনি যদি এটা করেন আমি আপনার খুশি হবো। এবং একটি কথা আমি আমাদের স্পষ্টভাবে বলি, আমার নগর পাড়ায় 5 নং ওয়ার্ডে যারা মাদক বিক্রি করে আমি তাদের এই এক সপ্তাহের মধ্যেই আপনাদের সেই সফলতা দেখতে চাই। ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যগণ, আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় জোরালো ভূমিকা রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে আমি যেহেতু এখানে আসছি প্রায় 15 দিন হয়ে গেছে, যতটুকু জেনেছি যতগুলি প্রেস ক্লাব এখানে আছে গুণগত মান দিয়ে বা প্রগতিশীল বলি বা সত্য প্রচারে যারা অগ্রণী ভূমিকা পালন করতেছে তারা এখানে নাপেটা। আমি অনেকটা ছোটো করতেছিলাম, এই জন্য আমি চাইব তারাও আপনাদেরকে দেখে আপনাদের কাছ থেকে শিখে আপনাদের সম তুলনা হোক, অন্তত প্রতিযোগিতায় যেন তারাও আসতে পারে, তারাও যেন সত্য প্রকাশে আপনাদের মতো দৃঢ় মনোভাব দিয়ে অগ্রসর হয়, অর্থাৎ অন্যায়কে যেন কখনোই প্রশ্রয় না দেয়। তা আমি আমার অনেকে তো বলছেন আমার করণীয়গুলোও আপনারা বলে দিয়েছেন, আমার কোন কোন জায়গায় লিক আছে সেটাও বলে দিয়েছেন। আমি এরই মধ্যে বুঝে গেছি আমার কি কি করণীয়। আপনারা মাদক নিয়ে কথা বলেছেন, এটা সবারই দাবি, আমার দাবি, আপনার দাবি, সবার দাবি। চাঁদাবাদ নিয়ে কথা বলেছেন, যানজট নিয়ে কথা বলেছেন, এরপরে কথা বলেছেন শ্রমিকরা যখন নির্বিঘ্নে বাসায় যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় চিন্তার কথা বলেছেন। এই সবগুলোই আসলে আমার কাজ, মানে আমার পুলিশের কাজ, এবং এই কাজগুলো করার জন্যই কিন্তু বাংলাদেশ পুলিশ থেকে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে। যারা ইনফর্মার হিসেবে কাজ করে এদেরকে পাঠালাম যে কেউ টাকা উঠাই কিনা টাকা বানি কারা করছে, আর আমি জানি না যে সত্য কি মিথ্যা। ওদের কাছে আক্স করলে ওরা বলেন যে টাকা নেই না, আর আমি জানি আপনারা জানেন কিনা ওদের কাছ থেকে প্রতিদিন টাকা তোলা হয় কিনা। আচ্ছা, তো এর আগে যে হিস্ট্রি হচ্ছে এরকম উঠিয়ে দেয় আবার বসে, যখন বসে তখন বসানোর জন্য একটা টাকা দেয় এই গরিব মানুষগুলো, আবার ডেইলি বেসিসে দেয়। তাহলে এমন একটা পলিসিতে যেতে হবে যে যাতে হয় চিরতরে এটা বন্ধ করা যায়। আমি আজকে উঠালাম, আবার এক সপ্তাহ পরে বসে গেল 50,000-1,00,000 টাকা দিয়ে দিয়ে, বরঞ্চ ওদের পরে এক্সট্রা আমি বার্ডেন দিলাম। মানুষ মনে করবে আমি টাকা নেওয়ার জন্য ওদেরকে উঠিয়েছিলাম, এখন আবার বসেছি। এই জন্য আমি একটা পারমানেন্ট সলিউশন খুঁজছি। এই সলিউশন হতে পারে কি, অল্টারনেটিভ কোনো একটা জায়গাতে তাদেরকে বসিয়ে দেয়, যতজনের সংস্থান হয় আর কি সেখানে বসবে। এখানে কোনোভাবে আমরা মাসিক করব না, এটা হবেই। এটা 24 তারিখ হওয়ার কথা ছিল, মানে আগামীকাল হওয়ার কথা ছিল, এটা আমি টেকনিক্যাল ইস্যুর কারণে আমি একটু প্রলং করেছি আর কি। এটা আপনাদের কাউকে বলা হয় না, বাট আমাদের একটা জয়েন্ট অভিযানে যাওয়ার কথা ছিল 24 তারিখ, মানে আগামীকাল সকাল 10টায় এটা করার কথা ছিল, বাট আমি একটা অল্টারনেটিভ জায়গা খুঁজছি। 2-3 দিনের মধ্যে আমি ফাইনাল করবো, যদি না পারি জায়গা তাহলে আমি উঠাবো, মানে উঠাবো, এটাতে কোনো সন্দেহ নাই। এটার জন্য আমরা একটু আসবি, অলরেডি আমরা ডিসি অফিস থেকে আমাদের নির্দেশনা এসছে, আমরা প্রপোজাল নিয়েছি। আমরা 2টা ইউনিয়নে ময়লাকে আমরা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা বলে সেটা আমরা ওই বড় পরিসরে রিসাইকেল সিস্টেমে দিতে পারবো না, ওই ক্যাবা বেঁচে আমাদের নাই, একটা মিনিস্ট্রি আছে, তো মিনিস্ট্রিতে আমরা অলরেডি চিঠি লিখছি, ড্রাফ্ট দিয়ে চলছে। আর 2টা ইউনিয়নে আমরা করবো, একটা ইউনিয়নটা আছে আর কি, মানে যে ভোলতা ইউনিয়ন, না এটা তারা কোনো কথা বলেছে, আমি ভোলতার জন্য একটা রেখেছি আর একটা ইউনিয়ন এখন বলছি না, কারণ আরও কম্পিটিশন আসবে, একটা ভোলতা আর কি আছে এটা। ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা সেটা করবো। আর এই যে বেতন চিন্তায় হয় যেটা, এটা ফ্যাক্টরি ওনাদের সাথে বলে বসেছিলাম, ওই দিন ওনার সেম কথা বলেছেন আর কি। তো এটা যেটা হচ্ছে এখন একটা সোশ্যাল আনস্টাবিলিটি আছে, এটা স্টেবল হবে। আপনারা জানেন যে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে আমাদের এখানে আসা, আমরা অনেকে বিভিন্ন জায়গায় কাজ কাজ করেছি, গভর্নমেন্ট যেখানে আমাদেরকে প্রয়োজন মনে করে আমরা সেখানে কাজ করি। আর রূপগঞ্জ বাংলাদেশের 495টা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা, এখানে আসাটা শুধুমাত্র মানে একটা ঢাকার কাছের স্টেশন, এটা না, এটা একটা প্রেস্টিজ, এটা সার্ভিসের একটা প্রেস্টিজ। আমাদের যারা ইউনিয়ন হিসেবে আসে প্রেস্টিজ হিসেবে অনার হিসেবে এটাকে কাউন্ট করা হয়, ওসি হিসেবে যারা আসে সেটাও। তাহলে রূপগঞ্জ যদি 1 নম্বর উপজেলা হয়, এখানে যারা আসবে তারাও টপ ক্যাটাগরির অফিসার, এটা নিশ্চিত থাকতে হবে, সে যেভাবে হোক না কেন তারা টপ ক্যাটাগরি, এটা প্রমাণ করারও ইস্যু থাকবে। আমি যেটা ফ্যাক্টরি ওনাদেরকে সাজেশন দিয়েছি, আমি তো প্রত্যেকটা ফ্যাক্টরি যদি 1 তারিখে বেতন দেয়, এই যে এখানে আমাদের বিগ ফ্যাক্টরি আছে প্রায় 175। অনেক ধন্যবাদ। আমার নাম আলম হোসেন, আমার
অনুষ্ঠান পরিচালনা করার জন্য প্রেসিডেন্টের সভাপতি আলিম ভাই ওনাকে অনুরোধ করি। আমরা দীর্ঘদিন ধরে যারা সাংবাদিকতা করছি, এর মধ্যে দ্বিতীয়টা যেটা সেটা এবং গোলের দায়িত্ব হল আজকে যে আমরা কোনো সুযোগ সুবিধা ছাড়া আপনাদের কাছ থেকে কোনো ব্যক্তি যারা রোগ পরিচালনায় রয়েছে আমরা আসলে শেষ মুহূর্তে চলে আসছি তো একদম।